আর সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি এক কাপ দুধ দিয়ে কীভাবে স্পঞ্জ মিষ্টি তৈরি করতে হয় ওই রেসিপিটাই শেয়ার করব। তো আমার চ্যানেল কনক ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগতম। তো এখানে আমি স্পঞ্জ মিষ্টিগুলো তৈরি করার জন্য এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো এখন একটা পাত্রে আমি গুঁড়ো দুধগুলো নিয়ে নিচ্ছি। এখন এক কাপ পরিমাণ গুঁড়ো দুধের সাথে আমি দুই কাপ পরিমাণ পানি মিক্স করে দিচ্ছি। আমি নর্মাল পানি নিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে নেড়ে আমি দুধগুলো মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করে এখন চুলায় বসিয়ে দিলাম, অনেকটা ঘন করে নিব। এভাবে অনেকক্ষণ ফুটিয়ে আমি দুধটা ঘন করে নিব। দুধ অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এই যে দেখুন সর পড়েছে। তো আরেকটু আমি ঘন করে নিব। আর ছাড়া করার জন্য আমি দুই পিস লেবু কেটে নিয়েছি। এখন দুধের মধ্যে লেবুগুলো চিপে দিব, লেবুর রসটা দিয়ে দিব। তো দুধ ঘন হয়ে গিয়েছে, এখন লেবুগুলো চিপে রস দিয়ে দিচ্ছি। তো এভাবে আস্তে করে আস্তে আস্তে নাপতে নাপতে ছানা হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর করে ছানা হয়ে গেল। তো এখন আমি ছানাটা ছেঁকে নিব। তো এখানে ছানা ছাকার জন্য আমি একটা পাতলা কাপড় একটা পাত্রের উপর নিয়ে নিয়েছি। তো এখন ছেঁকে নিব। পাতলা কাপড় দিয়ে খুব ভালোভাবে ছানাগুলো ছেঁকে নিতে হবে যাতে একটু পানি না থাকে। তো আমি এভাবে ছেঁকে নিচ্ছি, এভাবে আস্তে আস্তে আঙুল দিয়ে টিপে টিপে পানিগুলো ছেঁকে নিতে হবে। আর অনেকে হয়তো ঝুলিয়ে রাখে, ঝুলিয়ে রাখলেও ভালো হয়, ভালোভাবে পানিটা ঝরে যায়। তো আমি এভাবে আস্তে আস্তে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। ভালো করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। যে দেখুন ভিউয়ার্স, খুব ভালোভাবে পানিটা আমি ছেঁকে নিয়েছি। তো এখন ভালোভাবে এভাবে হাতের এই পাশটা দিয়ে এভাবে খুব ভালোভাবে মথে নিব। খুব ভালোভাবে এভাবে মথে নিতে হবে, না হলে মিষ্টিগুলো ভালো হবে না। এভাবে মথে নিচ্ছি খুব ভালোভাবে। যত ভালোভাবে মথে না হবে মিষ্টিটাও তত ভালো হবে, স্পঞ্জি হবে। তো মথে নেওয়া কমপ্লিট। তো আমি এখন মিষ্টির শিরাটা বানিয়ে নিব আগে। তো এখন শিরাটা তৈরি করার জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। আমি 1.5 কাপ পরিমাণ পানি আর 1 কাপ চিনি দিয়ে শিরাটা বানাবো। তো 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ চিনি। তো এখন ভালো করে নেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মিষ্টি শিরাটা তৈরি করে নিব। আর ওইদিকে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো এখন আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। এভাবে হাতেই হালকাভাবে করে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। এই যে দেখুন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, হালকাভাবে হালকা হাতে এভাবে ঘুরিয়ে মিষ্টির শেপ দিয়ে দিব, বেশি চাপ দেওয়া যাবে না। তো মিষ্টিগুলো আমি বানিয়ে নিলাম, শিরাটা হয়ে গেল। তো এখন মিষ্টিগুলো দিয়ে দিব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর খুব সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই এভাবে স্পঞ্জ মিষ্টি বাসায় খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আর অবশ্যই ট্রাই করবেন। তো এখন সবগুলো আমি এক এক করে শিরাতে দিয়ে দিচ্ছি।
দেখুন ভিউয়ার্স মিষ্টিগুলো শিরাতে দাওয়াতে এই যে ফুলে উঠছে, এভাবে কিছুক্ষণ শিরার মধ্যে রাখলে এগুলো অনেক ফুলে উঠবে, স্পঞ্জি হবে। দেখুন ভিউয়ার্স খুব সুন্দর করে মিষ্টিগুলো ফুললো। তো মিষ্টি বানানোটা কমপ্লিট, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো খুব সহজভাবে আমি স্পঞ্জ মিষ্টিটা তৈরি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আমি একটু ক্লোজলি দেখাচ্ছি, আর একটা বাটিতে নিয়ে এই যে আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। এই যে আমি আঙুল দিয়ে একটু মিষ্টিগুলো চেপে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, আর কেটে দেখাচ্ছি। এই যে দেখুন অনেক সফট এবং স্পঞ্জি, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে, আর অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সেফলি থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।